আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, তোমরা এই করোনার মধ্যে আমাদের যে আমরা দুর্যোগের মধ্যে যে আছি, তোমরা সকালে ঘুম থেকে উঠবে একটু, সকালে যে হালকা রোদ আছে সেই রোদটি তোমরা পোহা মানে শরীরে লাগাবার চেষ্টা করবে। যাদের বাড়িতে ছাদ আছে তারা ছাদে, বা যাদের বাইরে পাশে মাঠ আছে তারা মাঠে হলেও নিজেদের যে শরীরের যে ভিটামিনের চাহিদা সেটির দিকে খেয়াল রাখবে। ভিটামিন ডি এই করোনা প্রতিরোধের জন্য খুব প্রয়োজন। তাছাড়া যার যার সাধ্য অনুযায়ী সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করবে। তো আসো, আমি আজকে তোমাদের সাথে নতুন অধ্যায় অর্থাৎ আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় আমরা গেলাম কেন এত দ্রুত তৃতীয় অধ্যায় থেকে, কারণ এটি ত্রিকোণমিতির একটি অংশ। দ্বিতীয় পত্রে ত্রিকোণমিতির একমাত্র সপ্তম অধ্যায়ী অংশ আছে, এবং এখান থেকে আমাদের দ্বিতীয় পত্রে একটি ফুল সেট প্রশ্ন হবে। যে কোনো প্রকৃতিতে এখান থেকে এক সেট প্রশ্ন হবে। এই সপ্তম অধ্যায় 7.1 বা 7A যে বইতে যেভাবে দেওয়া আছে, এবং পরবর্তী প্রশ্নমালা 7.2 বা 7B যেভাবে দেওয়া আছে, তোমার এখান থেকে প্রশ্ন হবে। তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে প্রস্তুত করে বোর্ডে যাওয়ার জন্য প্রিপারেশান নেও, তাহলে এখান থেকে তুমি 10 একদম কনফার্ম অ্যান্সার করতে পারবে, এবং অধ্যায়টি বেশ সহজ। তবে এখানে আমাদের এই অধ্যায়ে সূত্রগুলো আমরা প্রথম পত্র পড়ানোর সময় বা অর্থাৎ অন্তরীকরণ করানোর সময় কিছু সূত্র তোমাদের আমি শিখিয়েছিলাম, আবার আজকে সেই অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা আমার সাথে সংযুক্ত হয়েছো। কারা কারা আমার সাথে সংযুক্ত হয়েছো তাদের আমি দেখছি অনেকেই আছো, ধন্যবাদ তোমাদের। আমাকে একটু জানাও আজকে বোর্ডটার কী অবস্থা, বোর্ডটার কী অবস্থা আমাকে একটু জানাও, আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তো আমাদের আলোচ্য বিষয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেহেতু আলোচনা করব, তাহলে এখানে আমাদের ত্রিকোণমিতির ব্যাপার চলে আসে। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন কী তা আমরা নবম শ্রেণী থেকে পড়া শুরু করে তোমরা পড়া শুরু করেছ। ত্রিকোণমিতি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজে তিনটি বাহু দুটো করে বাহু নিয়ে অর্থাৎ আনুপাতিকভাবে সাজালে আমরা যে কোণের ঘূর্ণয়নের ফলে যে অনুপাতগুলো আমরা পেয়ে থাকি এগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তা ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছিল? ছয়টা ছিল। সাইন, কস, সাইন অর্থাৎ আমরা যদি কোণটাকে থিটা বলি তাহলে আমাদের ছিল সাইন, কজ, ট্যান, কট, স্যাক এবং কোসে। সেই ক্ষেত্রে আমাদের কী ছিল? সাইনের বিপরীত ছিল কোসেক, কজের বিপরীত ছিল স্যাক, ট্যানের বিপরীত ছিল কট। অর্থাৎ সাইনে যে দুটা বাহু নিয়ে আমরা সাইন অনুপাত পেয়েছি, কোসেক পেয়েছি, সেই বাহু দুটোই উল্টিয়ে পেয়ে এভাবে করে আমরা ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছি। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতও সেই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত থেকেই আমরা ছয়টি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত পাব। তো লক্ষ্য করো বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতটা কী। আমরা জানি যদি সাইন থিটা সমান এক্স, তাহলে অতএব থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স আমরা এভাবে লিখি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স, খুব ভালো করে লক্ষ্য করো, থিটা কি কোণ আর এক্স কি মান। আচ্ছা, আমরা যদি থিটার একটা খুব সহজ একটা মান ধরি, ধরো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত? হাফ। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, ভালো করে লক্ষ্য করো 30 ডিগ্রি, এটা হচ্ছে এই যে অনুপাতটা, সাইনটা হচ্ছে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত।
এর সাথে 30 ডিগ্রি কি থিটা আর হাফ মানটা কি একটা মান এটা ত্রিকোণমিতিক ফাংশন তাহলে থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স তাহলে এই সাইন ইনভার্স এক্স কি নিজে একটি কোণ সাইন ইনভার্স এক্স নিজে একটি কোণ আচ্ছা এবার আসো এই যে সাইন ইনভার্স এক্স যে নিজে কোণ এক্স এর মান আমরা কি সম্পূর্ণটা নিতে পারি নাকি নিতে পারি না সেই বিষয়টা নিয়ে আমরা একটু ধারণা নেব গুড আমি তোমাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি বোর্ড ক্লিয়ার আছে আশা করি বাকি টাইমটুকু থাকবে আল্লাহ ভরসা তো শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা সাইন 30 ডিগ্রি পেয়েছি হাফ তাহলে সেই অনুপাতে অর্থাৎ 30 তাহলে এইটা অনুযায়ী আমরা যদি এই যে ত্রিকোণমিতিক অনুপাতটাকে যে আমরা আমি তোমাদেরকে যে উপস্থাপন করলাম সেই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে এটার প্রেক্ষিতে কি হয় 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন ইনভার্স এক্স এই জাতীয় কজ ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্স এবং কোসেন ইনভার্স এক্স এই যে এইগুলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং এগুলো কি হচ্ছে প্রত্যেকেই একটি কোণ অর্থাৎ থিটা কোণেরই সাপেক্ষে আমরা এটা মানে থিটা কোণকে এভাবে আমরা অনুপাতের সাহায্যে লিখতে পারি আচ্ছা এখন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে এই এক্স এর মানটা আমরা যখন এই সাইন থিটা ইকুয়াল টু এক্স এখানে আমরা এই সাইন থিটার মান নেই থিটার মান কিন্তু আমরা যে কোনো বাস্তব মান থেকে নিতে পারি সেই প্রেক্ষিতে আমাদের থিটার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে থিটার আমরা যে মানই নেই না কেন বাস্তব তার উত্তর ফল অর্থাৎ এক্স এর মানটা সর্বদা মাইনাস ওয়ান ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকে তুমি থিটার মান যত বড় মান নেও যত ছোট মান নেও জিরো নিলে জিরো আমরা যদি পর্যায়ক্রমে প্লাস মাইনাস 30 নেই হাফ মাইনাস 30 নিলে মাইনাস হাফ এভাবে করে আমরা যখন মাইনাস 60 নিলাম তাহলে রুট 3 বাই মাইনাস রুট 3 বাই 2 আমরা যদি প্লাস 60 নেই রুট 3 বাই 2 আমরা যদি 90 নেই তাহলে 1 তারপরে আর যদি আমরা মাইনাসের দিকে 90 নেই তাহলে কী হয় সেটা মাইনাস 1 তারপরে দেখো এর বাকি তুমি যখন 120 নিবে তখন কী হচ্ছে সাইন 120 ডিগ্রির মান কিন্তু রুট 3 বাই 2 মাইনাস 120 ডিগ্রির মান মাইনাস রুট 3 বাই মান কিন্তু 1 এর থেকে আবার নেমে যাচ্ছে এই বিষয়গুলো আমি আগে বিভিন্ন অধ্যায় পড়ানোর সময় আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি তখন ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি অর্থাৎ আমাদের ফার্স্ট পেপার গণিত ফার্স্ট পেপারে ষষ্ঠ অধ্যায়ে ত্রিকোণ যে লেখচিত্র শিখিয়েছি সেখানেও কিন্তু আমাদের কী ছিল যে গ্রাফ আঁকার সময় আমরা মানগুলো বের করার সময় দেখেছি যে আমাদের মানগুলো বের করার সময় আমরা দেখেছি যে মানগুলো মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকে কার মান এই যে থিটার মান যাই নাই না কেন তার উত্তর ফলটা অর্থাৎ এক্স এর মানটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যেই মান থাকে এর বাইরে কখনোই মান যায় না তোমরা ক্যালকুলেটার টিপে টিপেও এটা বাসায় বসে পরীক্ষা করে দেখতে পারো তো সেই হিসাবে আমরা যখন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স এভাবে যখন বের করতে চাবো আমাদের এক্স এর মানগুলো এই মাইনাস ওয়ান থেকে লেস দেন ইকুয়াল টু এক্স ইজ লেস দেন ইকুয়াল টু ওয়ান এর মধ্যেই নিতে হবে এর বাইরের মান নিলে থিটার মান আমরা কখনোই পাব না তো সুতরাং এখানে এক্স এর মান কোথা থেকে নিতে হবে মাইনাস ওয়ান ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ অর লেস দেন ইকুয়াল টু ওয়ান এর মধ্যেই এক্স এর মান সীমাবদ্ধতা আছে একইভাবে কজের ইনভার্স ক্ষেত্রেও আমাদের এই সীমাবদ্ধতা আছে ঠিক আছে তো আমরা পরবর্তীতে এই যে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে ডোমেন রেঞ্জ আছে তার তালিকা আমাদের কাছে আছে আমরা নেক্সট কোনো ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব তো আজকে আমরা এখন লক্ষ্য করো যে এই যে আমরা লিখলাম সাইন ইনভার্স এক্স এই লেখাটা আমাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো
তোমরা যে যে ভুলগুলো করতে পারো, দেখি শিক্ষার্থীরা তোমরা কে কে লাইনে আছো, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আমাকে জানাবে। তো আমার এখানে ঘোলা হয়ে গেছে। তো শিক্ষার্থীরা তোমরা, আমি মেসেজ পেয়েছি, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ, তো লক্ষ্য করো সাইন ইনভার্স, এই যে আমরা কি লিখেছি সাইন এক্স, এই এক্সটা কিন্তু আমি আবার লিখছি, তোমরা লক্ষ্য করো সাইন, এখানে এক্স লিখলাম, এই জায়গায় মাইনাস পাওয়ার আকারে লিখতে হবে, এটাকে বলতে হয় সাইন ইনভার্স এক্স। সাইনের জায়গায় কস, বাকিগুলো থাকতে পারে, কস সেক কোসেক টেন কট ইত্যাদি থাকতে পারে, কিন্তু এখানে কি পাওয়ার মাইনাস ওয়ান আকারে থাকবে। কিন্তু এটাকে তোমরা অনেক সময় অনেকে লিখে থাকো সাইন এক্স নট ইকুয়াল, এটা কিন্তু এক নয়। আবার সাইন ইনভার্স এক্স নট ইকুয়াল টু সাইন এক্স, এটা ভালো করে লক্ষ্য করো। আমরা কিন্তু, এটা কিন্তু ত্রিকোণমিতি, আমরা কিন্তু বীজগণিতে এটাকে লিখি ওয়ান বাই এক্স, বীজগণিত, এটা হচ্ছে বীজগণিত, বীজগণিতের ক্ষেত্রে। আর এটা কি পড়াচ্ছি আমরা আজকে, ত্রিকোণমিতি, ফাংশনের পার্থক্য আছে। তাহলে বীজগণিতের ক্ষেত্রে এমন লেখা যায়, আমরা এইটার ক্ষেত্রে এরকম টু দিয়ে ওয়ান বাই এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি, কিন্তু ত্রিকোণমিতিতে এভাবে লেখা যাবে না। তুমি কখনোই মনে করো তোমার কাছে যদি এরকম থাকে ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, এটাকে তুমি কখনোই এভাবে লিখতে পারবে না, এটাকে লেখা যাবে সাইন এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, এটা এভাবে লেখা যাবে। কিন্তু এই দুটার কোনোটাই নট ইকুয়াল টু, এভাবে লেখা যাবে না, ঠিক আছে। সাইন ইনভার্সের ক্ষেত্রে ইনভার্স মানে মাইনাস, মানে পাওয়ার মাইনাস ওয়ান, এটাই মানে লিখতে হবে এবং বলতে হবে। এখানে কখনোই ত্রিকোণমিতিতে এই রকম লেখার ক্ষেত্রে কখনোই এখানে টু থ্রি ফোর কোনো কিছুই হবে না, সুতরাং এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসো আমরা এই অধ্যায়ে, যে এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের যে বিপরীত, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে একটা কথা আছে, আমাদের সপ্তম অধ্যায়ে আমাদের যে দুটো প্রশ্নমালা আছে, এই দুটো প্রশ্নমালার মধ্যে একটি হচ্ছে 7.1, যেটা হোক বা 7A, বিভিন্ন বই অনুসারে প্রশ্নমালা নির্ধারণ করেছে, একটি হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, আর দ্বিতীয়টা হচ্ছে 7.2 বা 7B, সেটা সম্পূর্ণভাবে আলাদা, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের মানে সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ, দুটো প্রশ্নমালা সম্পূর্ণভাবে আলাদা, এদের মধ্যে কোনো মিল নেই। কিন্তু এই দুটো অংশ ত্রিকোণমিতি হিসাবে আমাদের সেকেন্ড পেপারে বোর্ড কর্তৃপক্ষ সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। তো আমাদের যে আলোচ্য বিষয় 7.1, সেখানে যে এরা করতে গেলে যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেগুলো আমি এখন লিখছি, তোমরা খাতা কলম নিয়ে প্রয়োজনীয় সূত্রগুলো আমার সাথে তালিকাটা তৈরি করে নাও। যদি নেটজনিত সমস্যার কারণে বা তোমার ব্যক্তিগত কোনো নেটের সমস্যার কারণে যদি তুমি এখন উঠাতে না পারো, তাহলে পরবর্তীতে অবশ্যই তোমার সুবিধা অনুযায়ী এই তালিকা তুমি আলাদাভাবে তৈরি করে তোমার নোট খাতার সাথে রাখবে,
তা না হলে তুমি যখন পড়বে তখন এক জায়গায় সব খুঁজে নাও পেতে পারো। তো লক্ষ্য করো, খাতা কলম বের করে আমার সাথে প্রয়োজনীয় সূত্রগুলো লেখো। তাহলে আমরা এই অধ্যায়ে আমরা পয়েন্ট করছি প্রয়োজনীয় সূত্র। আচ্ছা, আমি এ দিলাম প্রয়োজনীয় সূত্র। এক নাম্বার, এক নাম্বার কি লিখবো আমরা? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স। দুই নাম্বার, দুই নাম্বার আমরা কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়ান বাই এক্স। সাইন ইনভার্স এক্স সমান সমান কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স, আর কোসেক ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স ওয়ান বাই এক্স। তিন নাম্বার, কস ইনভার্স এক্স সমান সমান কজের বিপরীত অনুপাত আমরা জানি স্যাক, তাহলে স্যাক ইনভার্স ওয়ান বাই এক্স। চার নাম্বার, স্যাক ইনভার্স এক্স সমান সমান কস ইনভার্স ওয়ান বাই এক্স। আমি এপাশে লিখছি। পাঁচ নাম্বার, দেখো যারা তুলছো তোমরা একটু উঠিয়ে নাও। পাঁচ নাম্বার হচ্ছে ট্যান ইনভার্স এক্স সমান সমান কট ইনভার্স ওয়ান বাই এক্স। ছয় নাম্বার, কট ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স। শিক্ষার্থীরা, আমাদের প্রথম পত্রে নবম অধ্যায় পড়ানোর সময় আমাদের এই সূত্রগুলো কাজে এসেছিল, তাই আমরা এই সূত্রগুলো আগেও লিখিয়েছি। আজকে আমরা এই প্রশ্নমালা অর্থাৎ এই অধ্যায় নতুন করে শুরু করেছি এবং আমরা এই অধ্যায়ের প্রশ্নমালা পড়াচ্ছি বলে আমরা আবার সূত্রগুলো তোমাদের কিন্তু লিখে দিচ্ছি। তোমরা সূত্রগুলো এবার খুব ভালো করে উঠিয়ে নেবে। আশা করি এইটুকু উঠানো হয়ে গিয়েছে। এবার আমি বি নাম্বার সূত্রে যাচ্ছি। বি নাম্বার এখানে লক্ষ্য করো, সাইন সাইন ইনভার্স এক্স সমান সমান এক্স। শিক্ষার্থীরা, আমরা এখানে দুটো চলক ব্যবহার করেছি, একটি হচ্ছে এক্স, থিটা হচ্ছে কোণ আর এক্স হচ্ছে মান। লক্ষ্য করো, সাইন সাইন ইনভার্স এক্স সমান সমান এক্স। শিক্ষার্থীরা, এখানে একই ত্রিকোণমিতি ফাংশন এবং তার বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, এদের মান হয় ওয়ান, এক্স থেকে যায়। একইভাবে আমরা লিখতে পারি কস কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, ট্যান ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কট কট ইনভার্স এক্স সমান সমান এক্স। ট্যান ট্যান ইনভার্স এক্স সমান সমান এক্স, এবং সরি ট্যান লেখা হয়েছে, এখন আমরা লিখব স্যাক এবং কোসেক। আমরা স্যাক স্যাক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স এবং কোসেক কোসেক ইনভার্স এক্স সমান সমান এক্স। এটা গেল বি নাম্বার সূত্র, অর্থাৎ সেম সেম
त्रिकोणमिति एवं विपरीत त्रिकोणमिति एदेर मान वन हय जेटा मान सेटा थेके जाय एभावे करे प्रत्येकटा आशा करछि तोमरा बुझते पेरेछो एबं उठानो हयेछे। लेखा आबार घोला एगुलो हय ना। এখন ঠিক আছে, গুড। এবার আমি এবার একটু তোমরা উঠিয়ে নাও, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং উঠানো হলে আমাকে একটু জানাও, আমি পরবর্তীতে শুরু করব। গুড। আমি এখন এরপরে স্টেপটা অর্থাৎ সি নাম্বার সূত্র গুলো শুরু করছি। সি নাম্বারগুলো প্রায় একই রকম, বিষয়টা কিন্তু একই। আচ্ছা, লক্ষ্য করো, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা। এখানে দেখো, মানে এই যে ত্রিকোণমিতি ফাংশানের সাথে অর্থাৎ ত্রিকোণমিতির সাথে যেটা থাকে সেটা হচ্ছে কোণ, আর বিপরীত ত্রিকোণমিতির সাথে যেটা থাকে সেটাকে ধরা হয় মান। অর্থাৎ সাইন ইনভার্স, আমরা যে সাইন ইনভার্স এক্স লিখছি, এই এক্সটা হচ্ছে মান আর টোটালটা হচ্ছে থিটা কোণ। এক্সটা মান, পুরাটা কোণ। আর আমরা যখন এভাবে লিখছি সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে কি একইভাবে এই যে থিটা সমান, এই থিটাটা কোণ আর এক্সটা মান, ঠিক আছে? তাহলে পুরোটাই কি দাঁড়ায়? মান। আশা করি তোমরা তোমাদের যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। তাহলে এই জন্য আমি এখানে থিটা লিখেছি। তাহলে এখানে এই যে বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতি এদের মান হয় এতটুকুর মান হয় ওয়ান, থিটা থেকে যায়। তারপরে একইভাবে বাকি ছয়টা, কস ইনভার্স কস থিটা ইকুয়াল টু থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু থিটা, কট ইনভার্স কট থিটা ইকুয়াল টু থিটা, sec inverse sec theta equal to theta, cosec inverse cosec theta equal to theta। অর্থাৎ সেম সেম বিপরীত এবং বিপরীত ত্রিকোণমিতি ফাংশন এবং ত্রিকোণমিতি ফাংশন আগে থাকুক আর পরে থাকুক, এদের মান কি হয়? ওয়ান। আর শেষে যে কোণ বা মান যাই থাকুক সেটা কি হয়? থেকে যায়। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী সূত্রে আমরা যাচ্ছি। এবার আমাদের সূত্র নাম্বার আমরা বলছি ডি, এক নাম্বার লিখব হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, মানে 90 ডিগ্রি। শিক্ষার্থীরা মনে রাখবে, আমরা যখন ত্রিকোণমিতি প্রথম পত্র অর্থাৎ প্রথম পত্রে যে ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে পড়েছিলাম, সেখানে আমরা সহ অনুপাত বলে একটি বিষয় পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। সহ অনুপাত ছিল একদম প্রথম দিকের ক্লাসে সপ্তম অধ্যায়ের ফার্স্ট পেপার, গণিত উচ্চতর গণিত ফার্স্ট পেপারে সপ্তম অধ্যায়ের একদম প্রথম দিকের ক্লাসে আমি ত্রিকোণমিতিক অনুপাত তোমাদেরকে শিখিয়েছিলাম। তাছাড়া এই বিষয়টা তোমাদের নাইন টেনে উচ্চতর গণিত বিষয় ছিল, এরকম ছিল যে
সহ অনুপাত বলে একটি কথা ছিল, সহ অনুপাত। আমরা জানি সাইনের সহ অনুপাত কস, আবার কজের সহ অনুপাত মানে সাইন, সাইনের সহ অনুপাত কস, কজের সহ অনুপাত সাইন, টেনের সহ অনুপাত কট, আবার কটের সহ অনুপাত সাইন, স্যাকের সহ অনুপাত কোস্যাক, আর কোস্যাকের সহ অনুপাত স্যাক। শিক্ষার্থীরা এটা কেন হয় দেখো, লক্ষ্য করো যে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, আর সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। আবার 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কি হয়, 90 ডিগ্রি। তাহলে আবার উল্টাভাবে সাইন কস 30 ডিগ্রির মান কিন্তু √3/2, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে লক্ষ্য করো সাইন 30 ডিগ্রির মান যেটা, কস 60 ডিগ্রির মান সেটা। তাহলে যে সমস্ত কোণের একই একই মান পাওয়া যায় এবং যাদের ওই কোণগুলোর যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ধরনের সেই অনুপাতগুলোকে সহ অনুপাত বলে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সেই সহ অনুপাতের ভিত্তিতেই আমাদের এই সূত্রগুলো, অর্থাৎ এখানে যে সাইন ইনভার্স এক্স, এই যে কোণটা, মনে করো এক্সের মান যদি, আমরা এখানে ব্যাখ্যাটা বুঝাচ্ছি যে এক্সের মান ধরো তোমার 30 ডিগ্রি, সরি এক্সের মান হচ্ছে, আমি বলতে চাচ্ছি ধরো হাফ, এক্সের মান হচ্ছে হাফ। তাহলে লক্ষ্য করো আমরা যদি এটা একটা উদাহরণের সাহায্যে বুঝাই, তাহলে সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ, এটা কী করে 90 ডিগ্রি হয়। লক্ষ্য করো আমরা একটু আগে শিখলাম এই সাইন ইনভার্স হাফ মানে কি, কোণ থিটার পরিমাণটা, এটাও কজ ইনভার্স হাফ কি, থিটার পরিমাণটা। তাহলে সাইন ইনভার্স হাফ সমান কি, 30 ডিগ্রি, আর কজ ইনভার্স হাফ সমান কি, 60 ডিগ্রি। তাহলে দুইটা মিলে কত হয়, এটা আমরা এখান থেকে লিখলাম ইকুয়াল টু, দুটা মিলে কত হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে রেডিয়ানে কী করে লেখে, π/2। তাহলে তোমরা নিশ্চয়ই প্রমাণ পেয়েছো যে এক্সের মান যাই হোক না কেন একটা নির্দিষ্ট মান হবে এক্সের, তাহলে কি হবে সেটার এই যে সহ অনুপাত, সাইন বিপরীত অনুপাত এবং কস বিপরীত অনুপাত, এই যে দুটো কোণ আমরা পাই সেই দুটো কোণের যোগফল সর্বদা 90 ডিগ্রি হয়। তাহলে মনে রাখার সুবিধা তো ওই সহ অনুপাতের যে আমাদের সাইন যে আমাদের তালিকাটা আছে ওইটা মনে রাখলেই তোমাদের এই সূত্রটা মনে থাকবে। তাহলে 2 নম্বর আমাদের তাহলে কী কী, স্যাক কোসেক কিন্তু সহ অনুপাত, তাহলে স্যাক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এদের আবার এই যে দুটা কোণ, এই দুটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, এক্সের মান সীমাবদ্ধতার মধ্যে, অবশ্যই কিন্তু সীমাবদ্ধতার মধ্যে। এখানে এক্সের মান কিন্তু মাইনাস, এই যে এই সাইন কজের জন্য এক্সের মান কিন্তু -1 থেকে +1 মধ্যে সীমাবদ্ধ হতে হবে, এর বাইরের মান কিন্তু এখানে কার্যকরী হবে না, প্রিয় শিক্ষার্থীদের কথাটা মনে থাকতে হবে। আর স্যাক আর কোসেকের জন্য এখানে আমাদের সীমাবদ্ধতা হচ্ছে এক্স ইজ লেস দেন আর ইকুয়াল টু -1 এবং এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু 1, অর্থাৎ এক্সের মানটা -1 থেকে ছোট এবং এখানে আর এক্সের মানগুলো +1 থেকে বড়, অর্থাৎ মাঝখানের মানগুলো নেই, ঠিক আছে। তাহলে -1 থেকে ছোট মানগুলো এবং +1 থেকে বড় মানগুলো আমাদের এই নিয়ে যে আমরা যে কোণগুলো পাবো সেই কোণগুলো কিন্তু ফলাফল কী হবে, 90 ডিগ্রি হবে এক্সের মান। তাহলে এক্সের মানটা পাওয়া গেলে আমাদের এখানে টোটালটা কোণ হয়ে যায়, আর কোণগুলোর যোগফল কী হবে, 90 ডিগ্রি হবে। একইভাবে ট্যান কট, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা এখানে আমাদের 3টি সূত্রই পাওয়া যায়। এখন আসো এই 3টি সূত্রের মধ্যে বইতে সবগুলোই প্রমাণ দেওয়া আছে, এইটা আবার প্রমাণ আকারে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে একটি প্রমাণ আমি তোমাদের দেখাবো, বাকিগুলো তোমরা আশা করি বইয়ে করে দেওয়া আছে, তোমরা মানে করতে পারবে। আমি তোমাদের বইয়ে 1 নম্বরটা করে দেওয়া আছে, আমি তোমাদের 2 নম্বরটা করে দিচ্ছি। আমি
দুই নাম্বারটা করে দিচ্ছি দ্বি সূত্রে দুই আমাদের প্রমাণ করতে হবে যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু। আগে তো আমি প্রমাণটা দেখালাম কিসের সাহায্যে, একটা উদাহরণের সাহায্যে। এখন এটা যদি তোমাকে পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, তাহলে তুমি কি তখন তুমি কি করে প্রমাণটা করবে সেটা লক্ষ্য করো। আমরা এখানে প্রমাণটা শুরু করছি। আমাদের এখানে ধরে নিতে হবে, ধরি আমরা প্রথমটা ধরলাম বা দ্বিতীয়টা, যে কোনো একটা ধরতে পারি আমরা, sec ইনভার্স x সমান সমান থিটা, তাহলে অতএব x সমান সমান sec থিটা। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন এর সাথে সম্পর্ক কি cosec এর, তাহলে আমরা প্রথম দিকে যে সূত্রগুলো শিখেছিলাম, 90° মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত, 90° মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের ছিল sec, এপাশে দেখা যাচ্ছে কি না একটু দেখি, আমাদের যে ত্রিকোণমিতি ছিল sec 90° মাইনাস থিটা সমান সমান কী ছিল cosec থিটা, আবার cosec 90° মাইনাস থিটা সমান সমান ছিল sec থিটা, কারণ প্রথম চতুর্ভাগে অবস্থিত বলে চিহ্ন কিন্তু প্লাস ছিল, তোমাদের আশা করি মনে আছে। তাহলে আমরা এই যে সাইন 90° মাইনাস অনুপাত সহ অনুপাতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে সেইখান থেকে আমাদের প্রমাণটা কিন্তু আনতে হবে। এই প্রশ্নমালার বিভিন্ন প্রমাণ করতে গেলে আমাদের ত্রিকোণমিতি প্রথম পত্রের যে সূত্রগুলো আছে সেগুলো স্মরণ করা খুবই জরুরি, তাহলে সুতরাং সেগুলো তোমাদের সামনে উপস্থিত থাকতে হবে, স্মরণে থাকতে হবে। তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করবো এভাবে, cosec যেহেতু আমাদের রেডিয়ান এককে আছে, আমরা রেডিয়ান একক দিয়েছি 90° মাইনাস থিটা আর সমান সমান আমরা কি জানি sec থিটা, cosec 90° মাইনাস থিটা সমান সমান sec থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি cosec 90° মাইনাস থিটা, 90°কে আমরা রেডিয়ানে লিখেছি, sec থিটা ইকুয়াল টু x আমরা এখানে ধরে নিয়েছি এবং একটা ক্যালকুলেশন করে নিয়েছি, লিখলাম x, x ইকুয়াল টু sec থিটা। তাহলে এখন আমরা কি করব, উপরের দিকে আমি একটু মুছে ফেলি, উপরের দিকে আমরা একটু মুছে ফেলি এই প্রমাণটা করার জন্য। এখন আমরা কি করব, উভয় পক্ষে যে এখানে cosec ইনভার্স নিলে আমাদের এই পাশে থেকে যায় ইমপ্লাইজ দেয় পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে cosec ইনভার্স x, উভয় পক্ষে আমরা cosec ইনভার্স যদি সংযুক্ত করি তাহলে cosec ইনভার্স যদি cosec চলে যাবে পাই বাই টু মাইনাস থিটা থাকবে আর এই পাশে কী হবে cosec ইনভার্স x, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা যদি এভাবে লিখি সাইড চেঞ্জ করে লিখি cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থিটা। আমাদের কার মান দরকার, এখন আমরা থিটাটাকে পাই বাই টুটাকে ডান দিকে রাখবো আর থিটাকে বাম দিকে নিয়ে আসবো, থিটা আছে মাইনাস বাম দিকে আনলে কী হবে থিটা প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু। তাহলে থিটার মান কত ধরেছিলাম আমরা, আমরা থিটার মান ধরেছিলাম sec ইনভার্স x সমান সমান থিটা ধরেছিলাম, তাহলে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান সমান পাই বাই টু, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছ, বইতে সাইনেরটা করে দেওয়া আছে আর cot tan এরটা তোমরা আশা করি করে নিতে পারবে। আমাকে
তোমরা যে ট্যান কোটেটটা বাসায় করে মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে পাঠাবে, আমি দেখব যে তোমরা করতে পেরেছো কিনা। তো শিক্ষার্থীরা, আমি যে এখন একটু আগে যে সূত্রগুলো তোমাদের পড়ালাম, সেই সূত্রগুলো সেই সূত্রগুলোর আলোকে তোমাদের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে থাকতে পারে, তোমাদের রিটেন প্রশ্নে, যেহেতু সৃজনশীল সিস্টেম সেহেতু যে কোনো ধরনের বেসিক দিয়ে প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করা থাকতে পারে। তাই সূত্রগুলো তোমাদের বোধগম্য রাখা, অর্থাৎ আত্মস্থ রাখা তোমাদের খুবই জরুরি। তোমরা সূত্রগুলোকে খুব ভালো করে আত্মস্থ রাখবে। শিক্ষার্থীরা, আমাদের আরও কিছু সূত্র বাকি আছে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তো আজকে আমি তোমাদেরকে আর একটু যে বিপরীত ইকোনমিতে ফাংশনের যে ডোমেন রেঞ্জের একটি ছক আছে, সেই ছকটা আমি তোমাদের কষ্টে করে দিচ্ছি। বিপরীত, তোমরা এই ছকটা উঠায় নাও, বিপরীত এটা এমসিকিউর জন্য খুব কাজে লাগবে। ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ এর তালিকা। বিপরীত ইকোনমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জের তালিকা, এটি আজকে করিয়ে আমি তোমাদের আজকে ক্লাস সমাপ্ত করব। আগামীতে আমরা যে নতুন সূত্র বাকি আছে সেই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো লক্ষ্য করো, তালিকাটা করার জন্য আমাদের কী লাগবে, একটা বক্স তৈরি করো। এখানে যে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তার ডোমেন আর তার রেঞ্জ, তাহলে ফাংশন কয়টা, ছয়টা, একটা দুটো তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা এবং ছটা ঘর করলাম আমরা। তাহলে প্রথমটা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স। শিক্ষার্থীরা, সাইন কস লেখার সময় প্রথমে স্পেলিংটা ছোট হাতে দিতে হয়। টেন ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স এবং কোসেক ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্সের যে ডোমেনটা, অর্থাৎ এক্সের মানগুলো আমরা কোথা থেকে নিতে পারব, তাহলে ডোমেন হবে, আমরা এভাবে যদি ব্যবধি আকারে লিখি, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে। এক্সের মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে আমাদের যে মানগুলো আমরা, অর্থাৎ মাইনাস ওয়ান এর মধ্যে বাস্তব সংখ্যা, অবশ্যই বিলংস টু বাস্তব সংখ্যা থেকে আমরা কী করবো, এক্সের মানটা নিতে পারব। এই মানগুলো নিয়ে আমরা যে উত্তর ফলটা পাব, সেই উত্তর ফলটা আমাদের অনেক কিছুই পেতে পারি আমরা উত্তর ফল, কিন্তু আমাদের রেঞ্জটা হয় মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, অর্থাৎ মুখ্য মান,
अर्थात जे मानगुलो एर मध्य माइनस पाई बाई टू थे के पाई बाई टू मध्य एक रेंजे थे के एक बार ही मैं एक एक मान दुई बार पाबो ना तार एटा रेंज होच्छे माइनस पाई बाई टू थे के पाई बाई टू कॉस इनवर्स एक्स एर डोमेन टाओ माइनस वन थे के वन एर मध्य एर बाहरे मान निले आमादेर मान पाबो ना एक्सर मान और एर जोन्नो आमरा जे रेंज पाबो अर्थात उत्तर फल जा पाबो जा एक बार करे पावा जाबे सेटा होच्छे जिरो थेके पाइयर मध्य जिरो थेके पाइयर मध्य आमरा ए जे एखान थेके एक्सर मानगुलो थेके प्रत्येकटा मान निये जोदि आमरा विवेचना करी एर मानगुलो माने जिरो थेके पाइयर मध्य सर्वोच्च एक बार करे मानगुलो पाबो एर बेशि माने द्वितीय बार ए रेंजेर मध्य माने द्वितीय बार मान आमरा पाबो ना सेटाई होच्छे रेंज विवेचना करते हय टेनेर क्षेत्रे टेनर क्षेत्र एक्सर मान माइनस इनफिनिटी थेके इनफिनिटी जेको मान नेওয়া যায় अर्थात এটা হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য আর এর মধ্যে যে কোনো মান নিতে নেওয়া যাবে কিন্তু উত্তরফল আমরা যেটা পাবো সেটা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু কিন্তু মাইনাস পাই বাই টু নয় খুব ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেয় ব্যবধান এটা কিন্তু মাইনাস পাই বাই টু মানটা বাদে এর পরবর্তী খুব কাছাকাছি মান থেকে শুরু করে পাই বাই টু খুব কাছাকাছি মানের আগ পর্যন্ত মানগুলো পাওয়া যাবে কিন্তু পাই বাই টু আর পাই বাই টু টেনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এটা অসংজ্ঞায়িত সুতরাং এখানে কিন্তু ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট খুব ভালো করে লক্ষ্য করবে এখানে ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট অর্থাৎ মানটা গ্রহণযোগ্য আর এখানে ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে মানটা গ্রহণযোগ্য মানে সীমানাটা এই পর্যন্ত কিন্তু মানটা গ্রহণযোগ্য নয় এটাই হচ্ছে ব্যবধান আলোচনা আমরা এই প্রশ্নমালা মানে অর্থাৎ দ্বিতীয় পত্রে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমরা যেদিন বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব সেখানে আমাদের এই বিষয়টা আছে ব্যবধান বিষয়টা তখন আমি আরও বিস্তারিতভাবে তোমাদের বিষয়টা ব্যাখ্যা করব এবার আসো পট পটের মানগুলো আমাদের ঠিক একইভাবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে নিতে পারবো অর্থাৎ হয়তো বাস্তব সংখ্যা সদস্য আর থেকে নেওয়া যাবে কিন্তু উত্তর ফলটা আমরা পাবো এটাও ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে জিরো এবং পাইয়ের মানে কাছাকাছি অর্থাৎ ব্যবধানটা কী হবে থার্ড ব্র্যাকেট হবে না অর্থাৎ এই মানগুলো আমাদের ঝামেলা তৈরি করবে হ্যাঁ কিন্তু এর মানে সীমানাটা এটা কিন্তু সীমানাটা কি এই মান দুটো বাদ দিয়ে এর মধ্যবর্তী মানগুলো এই মান দুটো বাদ দিয়ে এর মধ্যবর্তী মানগুলো বোঝায় আর থার্ড ব্র্যাকেট থাকলে এই মানগুলো সহ সহ মানগুলো বোঝায় এই ব্যবধান ব্যাপারটা তোমরা নাইন টেনেও বাস্তব সংখ্যায় তোমরা শিখেছ সেখানে আলোচনা আছে তোমাদের আশা করি তোমরা স্মরণ করতে পারবে আচ্ছা এবার আসো স্যাক স্যাক হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান ইনফিনিটি কখনো থার্ড ব্র্যাকেট হয় না মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেট ইউনিয়ন ওয়ান থেকে আবার ইনফিনিটির মধ্যে এটা হচ্ছে ডোমেনটা আর রেঞ্জ হচ্ছে রেঞ্জ হচ্ছে শিক্ষার্থীরা জিরো থেকে পাই বাই টু ইউনিয়ন জিরো থেকে মাইনাস জিরো থেকে পাই বাই টু ইউনিয়ন পাই থেকে মাঝখানের মানগুলো বাদ পাই থেকে থ্রি পাই বাই টু পর্যন্ত এর মাঝখানে এই মানগুলো গ্রহণযোগ্য নয় এই যে পাই বাই টুর পরে যে পাই বাই টু মানে নব্বই আর নব্বই থেকে
হচ্ছে 180 এর মধ্যে মানগুলো পাওয়া যাবে না তাহলে এখানে রেঞ্জটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 এবং পাই বাই 2 পর্যন্ত না কিন্তু 0 থেকে শুরু পাই বাই 2 পর্যন্ত না কিন্তু আবার পাই মানে পাই বাই 2 একটা সীমানা তার আগ পর্যন্ত আবার পাই থেকে সীমানা শুরু তার আগ তার পরবর্তী থেকে শুরু কিন্তু শেষ হবে পাই বাই 2 তে গিয়ে শিক্ষার্থীরা ব্র্যাকেটের ব্যবহারে ভুল হয়েছে পাই থেকে পাই বাই 2 কিন্তু কাছাকাছি শেষ হবে পাই থেকে মানটা শুরু হবে এটা হচ্ছে সেকের ক্ষেত্রে আর কোসাকের ক্ষেত্রে সেকের ঠিক উল্টা এখানে ডোমেনটা কিন্তু একই থাকবে মাইনাস পাই থেকে মাইনাস 1 পর্যন্ত ইউনিয়ন মাঝখানের মানগুলো বাদ 1 থেকে ইনফিনিটি এই মানগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জটা হবে ঠিক এটার উল্টাটা ফার্স্ট ব্র্যাকেট 0 টু পাই বাই 2 মানগুলো গ্রহণযোগ্য থার্ড ব্র্যাকেট ইউনিয়ন এটা ফার্স্ট ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট পাই থেকে 3 পাই বাই 2 হচ্ছে থার্ড ব্র্যাকেট অর্থাৎ রেঞ্জের ক্ষেত্রে স্যাক এবং কোসেক একটা আর একটা একই রকম কিন্তু এই যে ব্যবধিতে পার্থক্য আছে তো সুতরাং আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো মনে রাখতে পারবে এতগুলো এমসিকিউ তে তোমাদের এই ডোমেন রেঞ্জ কার কি ডোমেন রেঞ্জ যেভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে এরকম প্রশ্ন আসতে পারে যে ধরো স্যাক এর কথা বললো স্যাক ইনভার্সের ডোমেন নিচের কোনটি বা রেঞ্জ নিচের কোনটি এভাবে করে তোমাকে প্রশ্নে যেতে পারে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের তালিকা দেখি কি অবস্থা তোমরা উঠানো হয়েছে কি না আশা করি নিচ পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে একটু দেখি একটু উঠাই দেয় ক্যামেরাটা হ্যাঁ তোমাদের লেখা শেষ হয়ে গিয়েছে আশা করি তো শিক্ষার্থীরা আজকে আমাদের সময় শেষ আজকে এই পর্যন্তই এই প্রশ্নমালার আরও কিছু বেশ সূত্র অনেকগুলো আছে সেগুলো আমরা যদি একদিনে আমরা শেষ করা সম্ভব নয় সেগুলো পড়তে গেলে আমাদের মিনিমাম আরও কমপক্ষে একটি ক্লাস বা দুটি ক্লাসের প্রয়োজন আছে বিস্তারিতভাবে বোঝাতে গেলে তারপরে আমরা অঙ্কে যাব তা আজ এই পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস সমাপ্ত করছি এবং পরবর্তী যে ক্লাস হবে তোমরা আশা করি উপস্থিত থাকবে সবাই সকলকে ধন্যবাদ